ফিরোজপুরের নেসারাবাদ সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে অভ্যন্তরীণ সকাল এগারোটা থেকে বিকেল পর্যন্ত সাব রেজিস্ট্রি অফিসে প্রশিক্ষণ অনুষ্ঠিত নেসারাবাদ হয় অফিসের সনদপ্রাপ্ত দলিল লেখকদের ভূমি রেজিস্ট্রেশন কার্যক্রমে নৈতিকতা শুদ্ধাচার ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ওই প্রশিক্ষণ দেওয়া হয় প্রশিক্ষণে ২৬ জন দলিল লেখক দিনব্যাপী প্রশিক্ষণ নেন প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন ফিরোজপুর জেলার সাব রেজিস্ট্রার মোহাম্মদ আবদুল কুদ্দুস এছাড়াও প্রশিক্ষণ প্রদান করেন নেশারাবাদ সাব রেজিস্ট্রিশার রেজিস্ট্রার মোহাম্মদ হাবিবুর রহমান তালুকদার নাজিরপুর সাব রেজিস্ট্রার মোহাম্মদ জুবাইয়ের ভান্ডারিয়া সাব রেজিস্ট্রার মোহাম্মদ মাসুম